আলহামদুল্লাহ কাফা সালাম আলা ইবা দিহিল্লাজিন আস্তাফা মামারাদ প্রিয়দিনই ভাইসব ধারাবাহিক দারসাড হাদিসের ২৭ নম্বর পর্বে আপনাদেরকে স্বাগতম আপনারা গত পর্বে শুনেছেন আমরা মূলত রসুলি কারিম সাল্লাল্লাহ আলেহি ওয়াসসাল্লামের বিদায় হজের ভাষণ থেকে হাদিস শুনছিলাম হাদিসটি অনেক বড় রসলি করিম সাল্লাম আরাফাতের ময়দানা যে দিয়েছেন সেই সারাংশটি আমরা শুনছিলাম যেহেতু হাজির সাহেবগণ হজ করে নিজেদের গন্তব্য রওনা হয়েছেন এই যে লক্ষ লক্ষ হাজির সাহেব আরাফাতের শিক্ষাটা তাদের ব্যক্তিগত জীবনে যেন কাজে লাগান সেই লক্ষ্যে আজকে আমাদের এই দার্শে হাদিস আমরা গত করল প্রথমে রাবি পরিচিতি আমরা জেনেছিলাম এই হাদিসের রাবি হলেন হজরতে জাবের ইবনে আবদুল্লাহ তালা আনহু আপনারা গত দর্শে শুনেছেন যে জাবের হল তার নিজের নাম এবং পিতার নাম হল আনহু আবদুল্লাহ এবং তার পিতা আনহু উভয়ই আকাবায় সানিতে ইসলাম গ্রহণ করেন এ সময় হজরত জাবের রাজি আনহুর বয়স হয়েছিল আঠারো বছর ইসলামের প্রাথমিক যুদ্ধ বদর এবং উহুদে ইচ্ছা থাকা সত্ত্বেও হজরতে জাবের রাজি আল্লাহ আনহু অংশগ্রহণ করতে পারেন নাই কেননা তার আব্বা খুব বৃদ্ধ ছিলেন এবং তার আব্বা এই দুই যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন ঘরে তার নয়টি বোন ছিল এবং নয়টি বোনের তিনি ছিলেন একমাত্র ভাই তাই করিম থেকে ছুটি নিয়ে রাদি আল্লাহ আনহুকে তার আব্বা হজরতে আবদুল্লাহ রাজি আল্লাহ আনহু তার বোনদের দেখাশোনার জন্য ঘরে রেখে যান খন্দকের যুদ্ধে রসুল্লাহ সাল্লা এবং সাহাবা ইকরামদের দারুণ খাদ্যপ্রষ্ট যখন দেখা দেয় তখন হজরতে জাভের আদি আল্লাহু রেসলি করিম সাল্লামের বহু সাহাবিকে দাওয়াত করেন এবং তাদেরকে তৃপ্তি সহ তিনি তাদের আহারের ব্যবস্থা করেন অষ্টম হিজড়িতে হজরত আবুবা রাদ নেতৃত্বে আত্মত্যাগী একদল সাহাবিকে সাহেল নামক স্থানে যখন প্রেরণ করেছিলেন তখন হজরত জাবের আদি আল্লাহু তাদের মধ্যে একজন ছিলেন প্রিয় দিনী ভাইসব তিনি ছিলেন রসুল সাল্লাহ থেকে যারা বেশি হাদিস করেছেন তাদের একজন তিনি পনেরোশো চল্লিশটি হাদিস রায়ত করেন এবং চৌরানব্বই বছর বয়সে তিনি তো আজকে আমরা শুনব যে দুই নম্বর পয়েন্ট আরাফাতের খুদ্া বিদায় হাজের ভাষণ রসুলি করিম যেটা বলেছেন যে এটা মেসকাজ শরীফের দুই হাজার চারশো চল্লিশ নম্বর হাদিস আল্লাহ পাখের নবী বলেন জাহিলি যুগের সকল পাপ কাজ রহিত করা হলো যারা হ্রস করে দেশে ফিরে যাচ্ছেন কুফে আরাফা করেছেন আরাফাতে অবস্থান করেছেন তারা ভালো করে এই বিষয়টা অবলোকন করা উচিত যে রসুলি করিম সাল্লাম বলছেন জাহিলি যুগের সকল পাপ কাজ রহিত করা হলো তো জাহিলি যুগের পাপ কাজগুলি কি কি অগণিত পাপ কাজ জাহিলিয়াতে যেগুলি ছিল এক নম্বরে ছিল করা হাজি আরাফাতের ময়দানে অবস্থান করার পরেও যদি থেকে মুক্ত হতে না পারেন তাহলে হজ তাদের কি কাজে আসলো দুর্ভাগ্যজনক হলেও যারা বিভিন্ন লোকদের কবর পূজা করে অর্থাৎ মাজার কেন্দ্রিক যে শির্ক হয় তারাও কিন্তু হজে যায় তারা আরাফাতের ময়দান থেকে নিজের দেশে ফিরে আসেন কিন্তু আসলে ওই হজ তাদের মধ্যে কোন ধরনের পরিবর্তন তৈরি করে না ফলে একজন হাজি সাহেবের যে ধরনের নৌতিক চরিত্র গঠন হওয়া উচিত যেটা অন্যদেরকে ইসলামের দিকে আকৃষ্ট করবে কখনো কখনো দেখা যায় এইসব হাজি সাহেবগণ আরাফাতের ময়দানে অবস্থান করে এসে বিভিন্ন গল্পগুজব করেন তারা কিন্তু শিরিক থেকে মুক্ত জাহিলি যুগে যে শিরিক এটা দেখা যায় না অনেকে এমনও আছেন আমি সবার কথা বলছি না কেউ কেউ এমনও আছেন যারা শিরিকের সাথে যুক্ত হয়ে যান জাহিলি যুগে ছিল মত পান করা বহু হাজি সাহেব যদি আছেন যারা হজ করে এসেও যদি আহ ওইসব হাজি সাহেবরা পান করেন তাহলে হজের থেকে কি শিক্ষা তারা পেলেন তবে নর্তকী নাচ জাহিলি যুগে সারা রাত তারা নর্তকী নাচাতো এবং বিভিন্ন কবিদেরকে ভাড়া করে এনে কবিতা আবৃত্তি করতো আর সারা মত খেত আর সেখানে ডান্স করতো এই ধরনের কৃষ্টি কালচার এগুলি জাহিলি কালচার এগুলি সমাজে চালু আছে এখন একজন হাজির সাহেব হজ করে এসে তিনি তো নিজে সেটা করতে পারবেন না কিন্তু সমাজ থেকে যেন এই পাপটা দুর্বিত হয় এই চেষ্টাটা যদি একজন হাজির অন্তরে না আসে যিনি হজ করে এসেছেন তাই তাহলে আরাফাতের খোদবার সাথে তার কথার কাজে তো মিল হলো না অথচ অগণিত অশ্লীলতা বেহায়াপনা অগণিত আইটেম চালু আছে যেগুলি সমাজ পরিবার রাষ্ট্র যুবক যুবতীর আছেন যারা হজ করে এসে তাদের মিডিয়ায় তাদের তারা প্রচার করছেন অথচ সাল্লাম বলছেন সাবধান যেখানে সোয়া লক্ষেরও বেশি হাজি সাহেব ছিলেন যারা সবাই ছিলেন রসুল সাল্লা সাল্লামের সাথী সাহাবী তাদেরকে লক্ষ্য করে তিনি বলেছেন কুল্লু আলা আল্লুদ মিন জাহিলিয়া। খবরদার জাহিলি যুগের সকল পাপ কাজ রহিত করা হয়েছে জাহিলি যুগের সন্ত্রাস ছিল চুরি ডাকাতি ছিল ব্যবিচার ছিল জেনার এখনো সমাজে চুরি ডাকাতি সন্ত্রাস জেনার ব্যবচার রয়েছে অবিচার রয়েছে বিচারের নামে অবিচার জাহিলি যুগে এগুলি ছিল ওজনে কম দেওয়া তারপরে উলঙ্গ থাকা কাপড় চোপড় পরিধান না করা উলঙ্গ থাকা অর্ধনগ্ন থাকা আজকে নারী পুরুষ উভয়ের মধ্যে উলঙ্গ থাকা এবং অর্ধনগ্ন থাকার একটা প্রতিযোগিতা শুরু হয়েছে এগুলি রসুল কিন্তু আরাফাতের ময়দান এগুলি নিষিদ্ধ করে দিয়েছেন এরপরে মেয়ে হলে খুশি হওয়া আর বেজার হওয়া ছেলে হলে খুশি হওয়া এগুলি জাহিলি যুগে ছিল এখনো কিন্তু এই মানে আধুনিক যুগেও অনেকে কিন্তু কন্যা সন্তান অপছন্দ করেন এবং কন্যা সন্তান হলে তারা বেজার হন তাহলে বিদায় হজের এক উপরে কে আমল হচ্ছে আর এ ধরনের হাজি সাহেবগঞ্জ যারা হজ করে এসেছেন অথবা যারা হজে যান নাই কিন্তু আরাফাতের ময়দানের তারা শুনেছেন যদি রসুল সালামের এই বাণীর উপরে না হয় তাহলে পবিত্র হাজির শরীফে এই বাণীগুলি কেন রেখে দিলেন এবং আপনারা আরেকটা জিনিস লক্ষ্য করবেন রসুল সাল্লাম যে পয়েন্টগুলি বলেছেন সবগুলি কিন্তু সমাজ এবং রাষ্ট্রের সাথে সম্পৃক্ত অথচ সুকৌশলে আজকে মুসলিম জাতির প্রধান প্রধান সমস্যাগুলো খোদ্বায় কিন্তু এড়িয়ে যাওয়া হয় এবং মুসলিম জাতির কল্যাণে আহ যে জিনিসগুলি আসতো একটু গণজাগরণ তৈরি হতো মানুষের মধ্যে একটা বুঝ তৈরি হতো সে ধরনের বিষয়গুলি অবশ্যই কিন্তু আসা উচিত এরপরে সাল্লাম বলছেন আর সকল রক্তের দাবিও রহিত করা হলো জাহিলি যুগের রক্তের দাবি মানে যেগুলি খুন মানে খুন করা হয়েছে তারপর অন্যায় ভাবে হত্যা করা হয়েছে আঘাত করা হয়েছে তো তাদের উপর প্রতিশোধ নেওয়া বা তাদের একটা কেসাস নেওয়া এ বিধান বাকি ছিল রসুল সাল্লা আলাহি সাল্লাম বললেন যে জাহিলে যুগে যত মারামারি রক্ত পাচ্ছিল আজকে আরাফাতের দিনে আমি সকল রক্তের দাবি রহিত করে দিলাম এরপরে নবী সাল্লাল্লা আলাই সাল্লাম আরও বললেন ও আন্না আবওয়ালা দামী আদারু মিন্দি মায়ে না দামু এবনে রেবিউ আতাবনে হারেস যে সর্বপ্রথম আমি আমাদের রক্তের দাবি রহিত করলাম আর তা হল রবি হারেসের রক্তের দাবি যে আমার বংশের রক্তের দাবি নবী সাল্লাম বলছেন প্রথম আমি সেটা রহিত করলাম আর সেটা হলো রবি হারেস তালানহু রক্তের দাবি তার রক্তের দাবিটা কিরকম ছিল ওখান মোস্তার্দ ফাকাতালাহু হুজাইল বনুসাদ গোত্রের মধ্যে তিনি দুধ পানরত অবস্থায় ছিলেন আর এই অবস্থায় হুজাইল গোত্রের লোকেরা তাকে হত্যা করে ফেললো তো যেহেতু তাকে হুজাইল গোত্রের লোকেরা পানরত অবস্থায় হত্যা করে ফেলেছে তাহলে তাদের একটা রক্তের দাবি কিন্তু রয়ে গেছে নবী সাল্লাম বললেন না আমি আমার বংশের এই প্রথম রক্তের দাবিটা রহিত করে দিলাম যেন পৃথিবীতে শান্তি বিরাজমান হয় আরাফাতের ময়দানের এই খোঁতবার মূল টার্গেটই ছিল পৃথিবী থেকে অশান্তি অবিচার রক্তপাত হত্যা খুনা এগুলি দুর্মিত করে দেওয়া পাপা চাঁদ করে দেওয়া এইসব বা শোনার পরে যদি এইসব রক্তপাত পাপাচার দুর্বিত না হয় তাহলে ইসলামের এই অনুষ্ঠানগুলো আমাদের মানে শুধু কৃত্রিম অনুষ্ঠানে পরিণত এগুলি অনেকটা অসার অনুষ্ঠানের মতো হয়ে যায় এগুলির কোনো কার্যকরিতা থাকে না প্রিয় ভাইসব দেখুন পৃথিবীতে কিন্তু আজকে সবচাইতে বড় সমস্যা হলো রক্তপাত সারা দুনিয়ায় মানুষ মানুষের রক্ত হালাল করে ফেলছে আজকে দেখুন কাশ্মীরে নিরীহ মুসলমানদের রক্ত হালাল করে ফেলছে সরকার এরপরে ফিলিস্তিনে যেখানে যাদেরকে আশ্রয় দেওয়া হয়েছিল এক একসময় সেই সে আজকে তাদের রক্ত হালাল করে ফেলছে রক্ত হালাল হয়ে যাচ্ছে সিরিয়া ইয়েমেনে রক্ত হালাল হয়ে যাচ্ছে চায়নাতে রক্ত হালাল করে ফেলতেছে এক শ্রেণীর শাসকরা তাদের তাদেরকে যারা পছন্দ করবে না তাদের গুম করে ফেলতেছে তাদেরকে তারপরে হত্যা করে ফেলতেছে বিনা দোষে ধরে নিয়ে বিভিন্ন মিথ্যা অভিযোগে অভিযুক্ত করে তাদের বেঁচে থাকার অধিকার কেড়ে নেওয়া হচ্ছে এইসব লোকেরাও দেখবেন যে আবার আরাফাতের ময়দান হয়তো এহরাম পরে গিয়ে বলতেছে লব্বাই লাব্বাই হে আল্লাহ আমি হাজির হে আল্লাহ আমি হাজির যে ব্যক্তি এটা বলার জন্য হাজির হবে অথচ তার ব্যক্তিগত জীবনে পরিশুদ্ধ অর্জন করবে না তা কফ রোজগারে অর্জন করবে না তার এই কথা বলার মধ্যে কি ফায়দা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহেব শিক্ষা দিয়েছেন লাতার্জু উবাদে কুফারা ইয়াদরিবু উবাদুকুম রিকাবাদ رواه البخاري হে আমার সাহাবীরা তোমরা আমার পরে পরস্পর হত্যাকারী হয়ে যেও না এক অপরকে খুন ফেলো না হত্যা ফেলো না এটা ইসলামের শিক্ষা নয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষ রক্তপাত মানুষের জানমালের নিরাপত্তা বিধান করার জন্য আরাফাতের ময়দান বলেছেন আর দেখা যায় অনেক প্রভাবশালী অনেক বড় বড় যারা বিভিন্ন ক্ষমতায় আছেন যাদের দায়িত্ব হলো মানুষের জানের নিরাপত্তা দেওয়া তারা কিন্তু মানুষকে হত্যা করে ফেলেছেন বা মানুষের বেঁচে থাকার অধিকার কেড়ে নিচ্ছেন আবার হজও করছেন নামাজও পড়ছেন তাহলে কি তাদের জীবনে হজ এবং নামাজ কোনো পরিবর্তন আনলো যদি এইসব পরিবর্তন না আনে তাহলে লাভবাহক লাভবাহক বলে আর এহেরামের কাপড় পরিধান করে আর ওই জমজমের পানি খেয়ে লাভটা হলো কি প্রিয় ভাই সাহেব সাল্লাহ সাল্লাম একটা হাদিসে কত সুন্দর করে বলেছেন দেখেন

আদম ইসলামের বড় সন্তান কাবিলের আমল যাবে কেন যাবে লেয়ান্না হু আউ আলু মানসান্নাল কাতলা সেই পৃথিবীতে সব প্রথম অবৈধ হত্যার শূন্য চালু করেছে তাহলে ইসলাম যেখানে মানুষের জাম নিরাপত্তার কথা বলে ইসলাম যেখানে উদারতার কথা বলে ক্ষমার কথা বলে মক্কা বিজয়ের পরে যখন মক্কার কাফেরা রসুল সাল্লা সাল্লামের সামনে অসহায় অবস্থায় পরাজিত শক্তি হিসাবে দাঁড়ালো তাই নবী সাল্লাম তাদের কাছে জানতে চাইলে যে তোমরা আজকে আমার কাছে কেমন ব্যবহার আশা করো তারা বলেছিল তুমি সম্মানিত ছেলে সম্মানিত আশা করি তুমি আমাদের সাথে সম্মানিত ব্যবহার করবে তিনি বলেছিলেন আজকের দিনে তোমাদের উপরে আমার কোনো অভিযোগ নাই আমি তোমাদেরকে আল্লাহর সন্তোষির জন্য ক্ষমা করে দিলাম সুমাহি কিন্তু কিছু দাগি অপরাধী যাদেরকে রসুল সাল্লাই সাল্লাম ক্ষমা করেন নাই তাদের উপরে তিনি হত্যার বিধান কার্যকরী রেখেছিলেন কারণ তারা সীমাহীন পাপ করেছিল সীমাহীন অন্যায় করেছিল আর সাধারণদের দিকে নবী সাল্লাম ক্ষমা করে দিয়েছেন এই জন্য ভাইয়ারা যারা দিন কায়েমের কাজ করছে তাদের অনেক ভাইদের উপর জুলুম অত্যাচার হয়েছে অনেক ভাইদেরকে শহীদ করে দেওয়া হয়েছে অনেক ভাইদেরকে মিথ্যা অভিযোগ অভিযুক্ত করা হচ্ছে এটাও তো একটা জুলুম অনেক ভাইদেরকে কোরআন হাদিসের নিজস্ব স্টাইলে ব্যাখ্যা করে অনেক ভাইদেরকে সেই ব্যাখ্যার আওতায় এনে মানসিকভাবে আঘাত করা হচ্ছে তাদেরকে গোমরা সাব্যস্ত করতেছে এটাও তো একটা কষ্ট দেওয়া অনেক ভাইদেরকে বাড়িঘর থেকে বের করে দেওয়া হয়েছে অনেক ভাইদের বেঁচে থাকার অধিকার কেড়ে নেওয়া হয়েছে যে বিচারকের কাছে হয়তো আপনি চিন্তা করেছেন ন্যায় বিচার পাবেন সেখানে বেঁচে থাকার অধিকার কেড়ে নেওয়া হয়েছে তো এগুলির জন্য কি করব। এগুলির জন্য কি প্রতিশোধ নেব প্রিয় ভাইসব উত্তম হলো আরাফাতের ময়দানে বিদায় হাজের খত শিক্ষা উত্তম হলেও তাদেরকে ক্ষমা করে দিতে পারলে ভালো আর যদি আইনের মাধ্যমে বিচার হয় এবং তাদের যদি সেটা শাস্তি হয় সেটা নিষেধ নাই কিন্তু রক্তপাত যে মানে জিজ্ঞাসা বা ঈর্ষা যে তুই আমার এটা করেছিস আমি তোর ওটা করে ছাড়বো বা তুই আমার একজনকে হত্যা করেছিস আমি তুই দুইজনকে হত্যা করে ছাড়বো এ ধরনের প্রতিশোধ ইসলাম পছন্দ করে না তবে হ্যাঁ যাদের উপর জুলুম অত্যাচার করা হয় তাদের শাহাদাতকে মৃত্যুকে কেন্দ্র করে জাগরণ তৈরি করা বা একটা আদর্শ তৈরি করা যে এই শহীদের রক্ত বা এই ভাইদের রক্ত বৃথা যেতে পারে না আল্লাহ তাদের শহীদ হিসেবে কবল করুন তাদের রক্ত থেকে আমরা শিক্ষা গ্রহণ করব আমরা নিজেদের জীবন নিজেদের জানমালকে আমরা আল্লাহর রাস্তায় কোরবানি করবো অর্থাৎ যাদের উপর জুলুম অত্যাচার করে শহীদ করে দেওয়া হয় হত্যা করে ফেলা হয় তাদের মৃত্যু থেকে শিক্ষা নেওয়া এবং তাদের মৃত্যুর ঘটনাকে বলে বর্ণনা করে জনগণকে সেটা থেকে নসিহত করা যে এরকম সত্যের পথে ত্যাগ এবং কোরবানি করার কারণেই আমরা কিন্তু ইসলাম পেয়েছি কালেমা পেয়েছি এই আলোচনা নিষেধ না কিন্তু এরকম যে প্রতিহিংসা পরায়ণ হয়ে প্রতিশোধ পরায়ণ হয়ে যে তুমি আমার অমুক নকিবকে বা অমুক দায়িত্বশীলকে তুমি হত্যা করেছ তোমাকে সুযোগে পাইলে আমি টুকরা টুকরা করে ছাড়বো এটা ইসলামের শিক্ষা নয় ভাইসব বরং উপরে ভরসা করে করে জুলুম অত্যাচার প্রতিরোধের সকল ব্যবস্থা করতে হবে এবং সেটা করাও হয়েছে তালার যারা শহীদ হয়ে গেছেন আপনারা দেখেছেন তাদের বিরুদ্ধে সেই ব্যবস্থা কিন্তু করা হয়েছে আপ্রাণ চেষ্টা করা হয়েছে যুক্তি তর্ক আইন কানুন সাক্ষী এবং এই সাক্ষী মিথ্যা এটা যারা করে আপ্রাণ চেষ্টা করা হয়েছে এরপরে তাদের উপর যখন অন্যায় মৃত্যু চাপিয়ে দেওয়া হয়েছে তখন এটার দায় বিচার আল্লাহর উপরে ছেড়ে নিজেরা সবর করা এবং এই মৃত্যুটা যেন শাহাদাতের মৃত্যু কবুল করে সেজন্য কাছে দোয়া করা এবং এই মৃত্যু থেকে প্রেরণা অর্জন করে দিনের পথে যানমাল বিনিয়োগ করা এটাই মূলত এর শিক্ষা তাই আসুন আরাফাতের ময়দানে নবী সাল্লাম যে খোদ্দা দিয়েছেন সেই খোদ্বার আলোকে যানমালের নিরাপত্তা বিধান করার জন্য আহ যে ধরনের নসিহা প্রয়োজন যে ধরনের আমল প্রয়োজন যে ধরনের তালিম প্রয়োজন সবাই যেন সে ধরনের নসিহা সে ধরনের আমল সে ধরনের তালিম আমরা সমাজে চালু করতে পারি আল্লাহ তৌফিক দান করুন